এইভাবে আমরা কতদিন চলবো? একমাত্র আল্লাহ বলতে পারবো না। আমাদের অবস্থা একদম নাজেহাল, খারাপ অবস্থা। কারণ ভারতের পরিস্থিতি আজকে দেখে যা বুঝলাম, এখানে যেই দাম, আমাদের যে আয় ইনকাম আছে সেটার সাথে কোনো সামঞ্জস্য নেই। তো এই আয়ের মধ্যে আমাদের এই দামে আমাদের খুব খারাপ অবস্থা। এর মধ্যে আমরা জিনিসপত্র কিনতে গেলে আমাদের খুব অবস্থা খারাপ হয়ে যায়। এই অবস্থায় আমরা কীভাবে জিনিসপত্র, তারপরে যেই দাম উদ্যোগী অনেক অনেক বেশি বেড়ে গেছে, এইভাবে আমরা কতদিন চলবো? একমাত্র আল্লাহ বলতে পারবো। তো আমরা সহনশীলতা বা সহনশীল হোক, তারপরে যদি কিছু দ্রব্যমূল্য একটু কমাই দিতে পারে দাম, বাজার তো কোনো নিয়ন্ত্রণ নেই, তারা তাদের যে দাম চাচ্ছে সেই দাম অনুযায়ী আমাদের কিন্তু কিনতে হচ্ছে। আমরা কিন্তু এর থেকে বেশি বা কমে আমরা কিনতে পারতেছি। এখন ব্যালেন্সটা আমরা আগে যতটুকু মানে আমরা মানে ক্রয় করতাম, মানে একটু বেশি বা একটু ভালো মতো খাওয়ার জন্য একটু বেশি বা একটু ভালো কিছু কিনতাম, কিন্তু এই আয়ের মধ্যে আমরা ভালোটা আর কিনতে পারি না। এখন আগে যেটা 1 কেজি কিনতাম, এখন সেটা 1/2 কেজিতে নিয়ে আসছি বা একটু কমে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা ব্যালেন্সটা সমান নিয়ে করছি। এভাবেই আমরা না খাওয়াটা এখন আগের মতো নয়। এখন দ্রব্যমূল্য উদ্যোগীদের কারণে আমরা খাওয়াটা সীমিত করে নিয়ে আসছি, মানে 1 কেজির জায়গায় 1/2 কেজি। তারপর সবজির ভিতরেও এরকম হচ্ছে, সবজি যেখানে আমরা হয়তো বা 1 কেজি কিনতাম সেটাকে আমরা 1/2 কেজিতে নিয়ে আসছি, বা কোনোদিন কিনতেছি না এরকমও হচ্ছে, কোনোদিন কিনতেছি না, সেটা একটু খাওয়াটার একটু সংক্ষিপ্ত করে তার একদিন পরে বা দুদিন পরে কিনতেছি। মানে আমরা অনেক ব্যালেন্স করে কিনতেছি, এটা উপায় নাই। কেন বাড়িল, পরিবহন খরচ অনেক কিছুরা বলতেছে, এই খরচে আমাদের পোষাচ্ছে, আমরা পেরে উঠতেছি। কি বলবেন তাহলে, কি বলবেন? এখন সব মিলে বলবো, সরকার উচিত আমার মনে হয় এই দ্রব্যমূল্য দামটা একটু নিয়ন্ত্রণে রাখা বা কমাই নিয়ে আসা, তাইলে অথবা আমরা যারা মধ্যবিত্ত আছি, নিম্ন মধ্যবিত্ত আছি, কিছুটা বাঁচতে পারি, খায়া নিয়ে বাঁচতে পারি, তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হচ্ছে। এক মুহূর্তে কারণ দ্রব্যমূল্য যে হারে বাড়ছে সে হারে তো আমাদের স্যালারি বাড়েনি বা ইনকাম বাড়েনি, তাহলে কীভাবে আমাদের দ্রব্যমূল্যের মানে ইয়ার মধ্যে আছে, ক্রয় ক্ষমতার মধ্যে আছে? নাই, এটা মানে ও বলছে, ও কীভাবে বললো আমি জানি না, ওর এটা কি ওর নিজের মতামত হইতে পারে, এটা আসলে আমাদের যে পাবলিক বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তাদের এটা মতামত না। আমি এটা কিভাবে মূল্যায়ন করবেন ওই বক্তব্যটা? এখন আমার মনে হয় সরকার এটা সচক্ষে দেখা উচিত, সরকার প্র্যাকটিক্যালি বাজারে আইসা তারপরে এটা নিয়ন্ত্রণ করা উচিত। সরকার প্র্যাকটিক্যাল আসতে হবে, সরকার এটা কী হচ্ছে না হচ্ছে এটা তদারকি করতে হবে সরকারের পক্ষ থেকে। এখন আমাদের তো এইভাবে আমরা চলতে পারছি আর কতদিন চলছি, আমাদের অবস্থা খুব নাজে। আপনার কোনটা খুব সুন্দর ছিল, আমি